করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন খুলনার কয়রা উপজেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের 5 শতাধিক মানুষ। দৈনিক আয় রোজগার বন্ধ থাকায় ঘরে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সমাজের পিছিয়ে পড়া এ মানুষগুলো। এমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন। তালিকা করে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে উপজাতি পরিবারগুলোকে। খুলনা থেকে তথ্যচিত্রে শামসুজ্জামান শাহিনের প্রতিবেদন। খুলনার দক্ষিণে কয়রা উপজেলায় বহু বছর ধরে ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের প্রায় 5 শতাধিক মানুষের বসবাস। বংশ পরস্পরায় পরের জমিতে কাজ করা এ মানুষগুলো নানা কারণে সমাজের মূলধারার বাইরে। তবে করোনার কারণে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব মানুষেরা। কাজ বন্ধ থাকায় উপার্জন নেই, ঘরে নেই খাবার। দিন যত গড়াচ্ছে দুর্ভোগ আরও বেশি হচ্ছে অসহায় এই মানুষগুলোর। বাইরে কাজ কাম তো হচ্ছে না, তারপরে এখন খুব কষ্টে যাচ্ছে আর কি। এখন ওই দিনকাল একটু মোটামুটি সরকার দেওয়া থাকে, টেরান দেওয়া থাকে, করোনা থেকে মানে অনেক উপকার করা থাকে, এটা ওটা দেখে। এদিকে করোনা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন। তালিকা করে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে উপজাতি পরিবারগুলোকে। পর্যায়ক্রমে তাদের প্রত্যেকের ঘরেই আমরা খাবার পৌঁছে দেব। আজকেও প্রায় 100 শতাধিক পরিবারকে আমরা দিয়েছি করোনার কারণে, যাতে এই সম্প্রদায়ও সরকারের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে খাদ্য সামগ্রী উপহার, তারা যাতে সেটা থেকে বঞ্চিত না হয় সেই জন্য আমরা জেলা থেকেও যে ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডা ও মাহাতো সম্প্রদায়কে বাঁচিয়ে রাখতে সরকার ধারাবাহিক পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।